কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফাউন্ডার ডিরেক্টর পি কে দাস কথা বলছিলাম। ভিডিওর বিষয়বস্তু বিএসকে রিক্রুটমেন্টের যে নতুন ভালো খবরটা এসেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি। আমরা আগের ভিডিওতে শুধুমাত্র নোটিশটা দেখাতে পেরেছিলাম তাড়াহুড়ো করে, বাট আজকে আমরা এই ভিডিওতে একদম ডিস্ট্রিক্ট ধরে কতগুলো নতুন বিএসকে সেন্টার হচ্ছে এবং সেখানে কত কি ভ্যাকেন্সি একদম এক্সাক্টলি ধরে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকবেন, কারণ অনেকে অত বড় একটা নোটিফিকেশনে সবকিছু ভালো করে অ্যানালাইসিস করতে পারছে না। জিস্ট যেটা দরকার যে প্রত্যেক ডিস্ট্রিক্টে এক্সাক্টলি কটা করে বিএসকে সেন্টার হচ্ছে এবং কেমন ভ্যাকেন্সি সেখানে থাকছে, তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ ছেলেমেয়েরা একটা মেন্টাল প্রিপারেশন নিতে পারবেন যে আমরা এতগুলো পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করছি। এবং যদি আগের বারের মতো ব্যাপার হয় তাহলে ওয়েবেল টেকনোলজি লিমিটেড WTL এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। আর WTL এর সাইটটা রেগুলারলি ভিজিট করুন, আমরাও ভিডিওর মাধ্যমে আপনাকে নোটিফাই করব। তো জেনারেলি ওগুলো একটা অল্প সময়ের জন্য পোর্টালটা খোলা হয়, একটু সতর্ক থাকবেন এবং খুব ভিড় থাকার জন্য বা অত্যাধিক অ্যাপ্লিকেশন হওয়ার জন্য মাঝে মাঝে সাইটটা ডাউন থাকে। সো একটু সতর্কতার সাথে প্রপারলি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন। আপনাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য যেই মিনিমাম রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টগুলো সেগুলো স্ক্যান করে প্রপারলি রেখে দেওয়া। যাই হোক, সেটা পরের ভিডিওতে আমরা আরো ডিটেলসে ডিসকাস করবো। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সাক্টলি কটা করে বিএসকে সেন্টার নতুন হচ্ছে এবং সেখানে কজন করে রিক্রুটমেন্ট হবে, সেটা নিয়ে ভিডিওটা। আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে টোটাল ব্যাপারটা খুব সুন্দরভাবে আপনাদেরকে জানাবো, ভিডিওর সাথে থাকুন। আর আপনারা হয়তো জানেন বিএসকে বা ICT কম্পিটিটরের জন্য আমরা একটা খুব সুন্দর এবং অর্গানাইজড ওয়েতে একটা কোচিং ক্লাস করিয়ে থাকি। যাদের প্রয়োজন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফর্ম ফিল আপ থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারে আপনি গাইডেন্স প্লাস স্পেশাল হেল্পলাইন আপনি পেয়ে যাবেন। সো আর দেরি নয়, আমরা স্ক্রিনে যাবো এবং দেখে নেবো যে এক্সাক্টলি ডিস্ট্রিক্ট ওয়াইজ কটা করে ভ্যাকেন্সি আছে, তাহলে প্রত্যেক ছেলে মেয়ে আর নতুন করে কনফিডেন্স পাবে। আবার বলছি, বিএসকে জবটা যথেষ্ট ভালো একটা জব, খুব সিরিয়াসলি ব্যাপারটা নেবেন। এখানে অত অ্যাপ্লিকেশন বা অন্যান্য ব্যাপার নিয়ে অত ঝুটঝামেলা নেই, ভালো করে প্রিপারেশন নিন। আপনার চাকরিটা যদি হয়ে যায় আপনি খুব সুখে থাকবেন, ভালো থাকবেন। সো আমরা স্ক্রিনে যাই, আমরা দেখে নিই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা কি আছে, সেই অনুযায়ী আপনার মেন্টাল প্রিপারেশন নিতে সুবিধা হবে। আমরা ভিডিওতে এসে গেছি, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিএসকে রিক্রুটমেন্ট 2023-এর জন্য টোটাল অ্যাপ্রক্সিমেট যে বিএসকে সেন্টার আছে সেখানে সেটা হচ্ছে 1461, এবং সেখানে অ্যাভারেজে দুজন করে যদি আমরা কনসিডার করি রিক্রুটমেন্ট হবে তাহলে অ্যাপ্রক্সিমেট পজিশন হচ্ছে 3000। এবার মালদা ডিস্ট্রিক্টে নতুন বিএসকে সেন্টার হবে 102, 102, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি হয়ে যাবে 200 থেকে 204-এর মধ্যে। সো এখানে টোটাল ভ্যাকেন্সি এইভাবেই থাকবে। সো মালদার ডিস্ট্রিক্টে যথেষ্ট ভ্যাকেন্সিস আছে, 200+, আপনারা সেইভাবে প্রিপারেশন নেবেন। উত্তর দিনাজপুর এখানেও প্রায় 200টা ভ্যাকেন্সি আছে, কারণ প্রায় 100 বিএসকে সেন্টার হচ্ছে পঞ্চায়েত লেভেল, আর যেখানে পুরনো জায়গাগুলো ফাঁকা থেকে গেছে যেখানে বিএসকে সেন্টার হওয়ার ব্যাপার ছিল সেখানে। সো উত্তর দিনাজপুরে যথেষ্ট ভ্যাকেন্সি আছে। পূর্ব মেদিনীপুরে বেশ ভালো পোস্ট আছে, 280টা, 140টার মতো নতুন সেন্টার এস্টাবলিশড হবে। সো ন্যাচারালি 280টার মতো ভ্যাকেন্সিস তৈরি হবে, সবাই প্রিপারেশন নিন সেইভাবে। পশ্চিম মেদিনীপুরেও প্রায় 140টা বিএসকে সেন্টার নতুন তৈরি হচ্ছে, তাহলে 280 জন মতো অ্যাপ্রক্সিমেটলি রিক্রুটমেন্ট হবে পশ্চিম মেদিনীপুরে। ঝাড়গ্রামে 90টার মতো সেন্টার হচ্ছে, সো এখানে প্রায় 180 জন নতুন রিক্রুটমেন্ট হবে, সেইভাবে প্রিপারেশন নেবেন। পুরুলিয়া 90টা নতুন সেন্টার হচ্ছে, তাই 180 জন নতুন রিক্রুটমেন্ট হবে, আপনারা পুরুলিয়ার যারা আছেন সেভাবে প্রিপারেশন নেবেন। হুগলিতে 80টা মতো সেন্টার হচ্ছে, তো সেখানে প্রায় 160 জন রিক্রুটমেন্ট হবে, সেইভাবে আপনি প্রিপারেশন নেবেন। মুর্শিদাবাদে 80টার মতো সেন্টার হচ্ছে, সো আশা করা যায় 160টা মতো ভ্যাকেন্সি থাকবে মোটামুটি, মুর্শিদাবাদের ছেলেমেয়েরা সেইভাবে প্রিপারেশন নেবেন। আলিপুরদুয়ারে 70টা সেন্টার হচ্ছে, সো আপনারা যারা আলিপুরদুয়ারের আছেন 140টা পোস্টের মতো ভ্যাকেন্সি থাকবে, সেভাবে প্রিপারেশন নেবেন। দক্ষিণ চব্বিশ পরগনা 120টা সেন্টার হচ্ছে বিএসকে সেন্টার, সেখানে 240 জন অ্যাপ্রক্সিমেটলি রিক্রুটমেন্ট হবে। নদিয়াতে 50টা সেন্টার হচ্ছে, যেখানে প্রায় 100 জনের মতো রিক্রুটমেন্ট হবে। বীরভূমে 80টার মতো সেন্টার হচ্ছে, যেখানে 160 জন নতুন রিক্রুটমেন্ট হবে। নর্থ চব্বিশ পরগনায় 120 জন মতো হচ্ছে, 120 জন, 120টা সেন্টার এস্টাবলিশড হচ্ছে, সুতরাং 240 জন নতুন রিক্রুটমেন্ট হবে।
জলপাইগুড়িতে 30টা মতো সেন্টার হচ্ছে নতুন, তো সেখানে 60 জন অ্যাপ্রক্সিমেটলি রিক্রুটেড হবে। দার্জিলিংয়ে 30টা সেন্টার হচ্ছে, সো আশা করা যায় 60 জন মতো রিক্রুটমেন্ট হবে। দক্ষিণ দিনাজপুর 40টা মতো সেন্টার হচ্ছে, আশা করা যায় 80 জন রিক্রুটেড হবে, 80 জন ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট হবে। কোচবিহারে 30টা মতো সেন্টার হচ্ছে, তাই 60 জন রিক্রুটমেন্ট হবে, সেটা অ্যাপ্রক্সিমেটলি কনসিডার করা যায়। পূর্ব বর্ধমানে 101টা সেন্টার হচ্ছে, তাই 202 অপারেটর রিক্রুটমেন্ট হবে, সেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা কনসিডার করতে পারি। পশ্চিম বর্ধমানে 100টা সেন্টার হচ্ছে বিএসকে সেন্টার, সুতরাং 200 জন মতো রিক্রুটমেন্ট হবে, প্রায় 212টা মতো অ্যাপ্রক্সিমেট পোস্ট আসবে। বাঁকুড়াতে 110টা সেন্টার হচ্ছে, সে আশা করা যায় 220+ রিক্রুটমেন্ট বা রিক্রুটমেন্ট ওখানে হবে। হাওড়াতে 110টা নতুন সেন্টার হচ্ছে, তাই 220 জনের মতো রিক্রুটমেন্ট হবে, সেটা কনসিডার করা যায়। কালিম্পংয়ে 20টা নতুন সেন্টার হচ্ছে, তাই 40টা পোস্টের জন্য ভ্যাকেন্সিস আসবে, সেটা হিসেব করে দেখা যায়। আর বিশেষ কিছু বলার নেই, সবাই ভালো করে প্রিপারেশান নিন, ভালো করে প্রিপেয়ার করুন, কম্পিউটার ফান্ডামেন্টাল নলেজ, টাইপিং স্পিড আর ফান্ডামেন্টাল কম্পিউটার কোশ্চেন্স। আপনারা চ্যানেলের সাথে থাকুন, সব ইনফরমেশান পেয়ে যাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাদের বন্ধুদের দরকার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আরও বিভিন্ন চাকরি বাকরির খবর রাখার জন্য আমাদের